হ্যালো ওয়েলকাম মাই ডে স্টুডেন্টস ওয়েলকাম টু রুট সু আজকে আমরা এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান একাডেমিক কোর্সের যে চলতরিত যে চ্যাপ্টারটা আমরা পড়া সেই চলতরিত চ্যাপ্টারের যে প্লাস ক্লাস এই প্লাসের আজকে আমরা শেষ ক্লাসটা নিচ্ছি এবং আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের চলতরিত চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমরা ঠিক করেছি স্থির তরিত ফিজিক্সের ক্ষেত্রে তো এই স্থির তরিত চ্যাপ্টারটা আমরা পরবর্তীতে শুরু করবো তো আজকে হচ্ছে আমাদের চলতরিতের প্লাস লেকচারের লাস্ট ক্লাস তো এখানে হচ্ছে আমরা দু একটা সৃজনশীল সলভ করব আমি কিছু সৃজনশীল প্রশ্ন বই থেকে বাছাই করে নিয়ে এসেছি এবং কিছু একটু স্পেশাল ঠিক আছে যেমন অ্যাডমিশন টেস্টে আসার মতো দুই একটা স্পেশাল সার্কিট আমি একটু দেখাবো তাহলে হচ্ছে আমাদের ক্লাসের ক্লাসগুলো শেষ হয়ে যাবে এবং চলতরিতে বলতে গেলে আসলে থিওরির মধ্যে খুব বেশি কিছু আসলে এক্সট্রা দেখানোর ছিল না তবে স্থির তরি চ্যাপ্টারে আমরা কিন্তু এক্সট্রা অনেক কিছুই দেখতে পারবো ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকে রুটস ক্লাসের আমাদের চলতরিতের যে শেষ ক্লাসটা সেটা প্রথমে এটা একটা খুব মজার একটা অঙ্ক এই অঙ্কটা একটু ডিফারেন্টভাবে করতে হয় দেখো অঙ্কটাতে কী বলা হয়েছে যে কোনো বর্তনীতে বারো ওহম রোধ যোগ করলে বর্তনীর প্রবাহ পাঁচ অনুপাত তিন অনুপাতে কমে যায় মানে হয়তো কোনোটা বর্তনীতে আগে থেকে একটা রোদ ছিল ঠিক আছে এবং পরবর্তীতে তুমি যদি এটা রোদ যুক্ত করো তখন দেখা যাবে যে সেটার কারেন্ট ফ্লোটা ফাইভ টু থ্রি এই রেশিওতে কমে যাবে তাহলে বর্তনী পূর্বে রোধটা কত ছিল এবং আর কত রোধ যোগ করলে প্রকৃত প্রবাহের অর্ধেক প্রবাহ পাওয়া যাবে এখানে দুটা প্রশ্ন আচ্ছা আমরা প্রথম প্রশ্নটা নিয়ে ফার্স্ট একটু কথা বলি সেটা হচ্ছে যে বর্তনীর পূর্বে রোধ কত ছিল আচ্ছা তো ধরে নাও যে বর্তনিতে প্রথমে যে কারেন্ট ফ্লো সেটা ছিল আই ওয়ান এবং প্রথমে যে তড়িৎ চালক শক্তি ব্যাটারি সেটা ছিল আমরা ধরে নিই ই এবং প্রথমে যে রোধটা ছিল সেটা ছিল আমাদের আর ওয়ান ঠিক আছে আমরা ধরে নিলাম ওই সার্কিটের মধ্যে একটাই রেজিস্টেন্স ছিল এবং একটাই তরিচালক শক্তি ছিল এবং কারেন্ট ফ্লোটা আগে ছিল i1 তাহলে i1 সমান হচ্ছে e/r1 এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ আচ্ছা এরপরে কি বলছে যে 12 ওহম রোধ যদি আমরা আগে রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করি কি হবে যুক্ত করব নরমাল কমন সেন্স 12 ওহম যুক্ত করলে আসলে দেখো রোধ যদি কি বলে কারেন্ট ফ্লো যদি কমে যায় তাহলে অবশ্যই কি করতে হবে অবশ্যই তুল্য রোধকে বাড়ায় ফেলতে হবে তাই না আর কারেন্ট ফ্লো যদি কমে তুল্য রোধ যদি বাড়ে তাহলে আমাদের খুব সহজে আমরা হিসাব করতে পারি যে এই বারোম রোধটা তাহলে অবশ্যই সিরিজ কানেকশনে কানেক্ট করা হয়েছিল কারণ আমরা জানি সিরিজে কোনো কিছু লাগাইলে কিন্তু কারেন্ট ফ্লো কমে মানে রোদটা বাড়ে যদি প্যারালাল লাগানো হয় তাহলে কিন্তু তুল্য রোধ আরও কমে যাইতো তুল্য রোধ কমে গেলে কারেন্ট ফ্লোটা কিন্তু হচ্ছে বেড়ে যাইতো যেহেতু কারেন্ট কমে গেছে তাহলে তুল্য রোধ বাড়ছে তুল্য রোধ বাড়ার মানে হচ্ছে এটাকে সিরিজে লাগানো হয়েছে তাহলে আমরা যদি মনে করো পরবর্তী যে কারেন্ট ফ্লো আই টু সেটা হিসাব করি সেটা হবে আমাদের এরকম যে ই ডিভাইডেড বাই হচ্ছে আর ওয়ান প্লাস হচ্ছে আর টু আর আর ওয়ান প্লাস আর টু কেন লিখলাম কারণ হচ্ছে সিরিজে লাগানো হয়েছে এই কারণে আচ্ছা এখন ধরো এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন এবং এটা হচ্ছে আমাদের ধরো দুই নাম্বার ইকুয়েশন এখন আমরা যদি কি করি আমরা যদি মনে করো দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ করি দুই ভাগ হচ্ছে এক তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে যে আই টু ভাগ হচ্ছে আই ওয়ান আই টু ভাগ আই ওয়ান সমান আমরা পাবো হচ্ছে উপরে আমরা পাবো হচ্ছে আমাদের আর ওয়ান আর নিচে আমরা পাবো হচ্ছে আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে এটা হচ্ছে দুই ভাগকে এক দিয়ে ভাগ করলে যেটা আমরা পাই এটা কিন্তু একটু উল্টাই দিই উল্টা দিলে আমরা পাবো হচ্ছে আই ওয়ান ভাগ আই টু তাহলে আমরা পাবো উপরে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু নিচে হচ্ছে আমরা পাবো হচ্ছে আর ওয়ান এটা আমি উল্টায় কেন লিখলাম আসলে এক নাম্বারকে দুই দিয়ে ভাগ করলে ভালো হইতো যাই হোক আমি উল্টায় কেন লিখলাম কারণ হচ্ছে দেখো পাঁচ অনুপাত তিন অনুপাতে কমে যায় এটা মানে হইতেছে আগের প্রবাহ বেশি ছিল তার মানে আই ওয়ান যেটা এবং আই টু যেটা পরের প্রবাহ কমে গেছে তাহলে আই ওয়ান বাই আই টু এই রেশিওটা দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি i1 ওয়ান বাই মানে আগের ভাগ পরের এই রেশিওটা দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি হচ্ছে থ্রি ঠিক আছে তো আমি ফাইভ টু থ্রি যদি এখানে বসাই দিই পাঁচ ভাগ তিন তাহলে আর ওয়ান আগে রোধ ছিল আমাদের আর ওয়ান পরের রোধের মানটা কিন্তু আমরা জানি পরের রোধের মানটা হচ্ছে আমাদের বারো আর নিচে হচ্ছে আমাদের আর ওয়ান তাহলে আমরা যদি এই সলভ করি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই মানটা চলে আসবে আমরা যদি এখানে গুণ করি আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ আর ওয়ান তাহলে ইজি কোলটা আমরা পাবো হচ্ছে থ্রি আর ওয়ান প্লাস কত প্লাস হচ্ছে তিন বারং ছত্রিশ তাহলে আমরা যদি মাইনাস করি পাশে তাহলে আমরা পাবো হচ্ছে টু আর ওয়ান টু আর ওয়ান ইজি কোল্ট হচ্ছে ছত্রিশ তাহলে আর ওয়ান কত আর ওয়ান হচ্ছে আমাদের আঠারো ওহম তাহলে আমাদের পূর্বে রোধ এটা ছিল আমাদের আঠারো হোম এটা কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি পূর্বের রোধটা ছিল আমাদের আঠারো হোম ক্লিয়ার একটা অ্যান্স কিন্তু পেয়ে গেছি আচ্ছা এখন কি বলছে আর কত রোদ যোগ করলে প্রকৃত প্রবাহের অর্ধেক প্রবাহ হবে আর কত রোদ যোগ করলে প্রকৃত প্রবাহের অর্ধেক প্রবাহ হবে ধরে না ধরে নিলাম যে দেখো ফাইভ ইস টু থ্রি কিন্তু অর্ধেক না তোমরা যদি একটু

আচ্ছা এখন বলছে আরো কত লোক যোগ করলে প্রকৃত পরিমাণ অর্ধেক হবে তার মানে এখন অর্ধেক মানে কি 50% কারেন্ট ফ্লো করবে 50% কারেন্ট ফ্লো করা মানে কারেন্ট ফ্লো আগের থেকেও কমে গেছে মানে দুই নাম্বার কেসের থেকেও কারেন্ট ফ্লো কমে গেছে দুই নাম্বার কেসের থেকে কারেন্ট ফ্লো কমা মানে হচ্ছে দুই নাম্বার কেসে যে রেজিস্ট্যান্স ছিল তিন নাম্বার কেসে এসে সে রেজিস্ট্যান্সটা আরো বাড়বে আর রেজিস্ট্যান্স যদি আরো বাড়াইতে হয় তার মানে আমার এখানে সিরিজ কানেকশন কানেক্ট করতে হবে এখানে তিন নাম্বার একটা রেজিস্ট্যান্স সিরিজ কানেকশনে কানেক্ট করতে হবে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যদি মনে করে এখানে রেশিওগুলো অন্যভাবে থাকতো যদি মনে করে এখানে কমে না দিস সেকেন্ড কেসে যদি কানেক্ট না কমে কারেন্ট বেড়ে যেত তাহলে কিন্তু আমাদের বুঝতে হইতো যে এখানে প্যারালাল কানেকশনে কানেক্ট করা হয়েছে তখন কিন্তু ইকুয়েশনগুলো একটু ডিফারেন্ট টাইপের হতো তুল্য রোধের জায়গায় আমরা আর ওয়ান প্লাস আর টু লিখতে পারতাম না আমাদের লিখতে হতো যে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটার আবার ইনভার্স লিখতে হইতো ঠিক আছে তো ওইটা হচ্ছে তোমার যখন যেটা প্রয়োজন তখন সেই অনুসারে কাজ করতে হয় ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা যেহেতু আমি সেকেন্ড কেসে দেখেছি সিক্সটি পার্সেন্ট এই জন্য একটু বাড়াই দিলাম রেজিস্টেন্স থার্ড কেসে যেহেতু দেখতেছি কারেন্ট আরো কমে গেছে ফিফটি পার্সেন্ট সেহেতু আমি কি করবো রেজিস্টেন্সকে আরেকটু বাড়াই দিব তাহলে আমরা আর একটি কোয়েশন লিখি সেটা এরকম যে তিন নম্বর কেস আই থ্রি আই থ্রি সমান আমরা পাবো হচ্ছে ই ই ডিভাইডেড বাই হচ্ছে আমরা পাবো আর ওয়ান প্লাস আর টু প্লাস হচ্ছে আর থ্রি মানে এখানে রেজিস্টেন্সটা আমরা কি করলাম আরেকটু বাড়াই দিলাম আরেকটু বাড়াই দিলাম এখন তাহলে আমরা কি করতে পারি আমরা ধরো হচ্ছে এখানে হচ্ছে একটু মানগুলা বসাই দিতে পারি ঠিক আছে আচ্ছা আই থ্রি কে আগে দেখি আই থ্রি সমান কত আই থ্রি সমান হচ্ছে আমাদের আই ওয়ান ভাগ টু ঠিক আছে কেন কি বলছে কত রোজক করলে প্রকৃত প্রভাবের অর্ধে পাওয়া যাবে প্রকৃত প্রভাব হচ্ছে আমাদের যে আই ওয়ান তাহলে আই থ্রি সমান আমরা পাবো আই ওয়ান বাই টু তাহলে আই ওয়ান বাই টু সমান হচ্ছে ই ই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস হচ্ছে আর টু প্লাস হচ্ছে আর থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ইকুয়েশন আচ্ছা এখন আমরা বুঝার সুবিধার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এক নাম্বারকে তিন নাম্বার দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা যদি লিখি এক ভাগ তিন তাহলে আমরা কি পাচ্ছি তাহলে দেখো আই ওয়ান আই ওয়ান কাটাকাটি এখানে আমরা পাবো হচ্ছে দুই বাম সাইডে আর ডান সাইডে আমরা পাবো হচ্ছে উপরে পাবো ই কাটাকাটি যাবে উপরে আমরা পাবো আর ওয়ান প্লাস আর টু প্লাস হচ্ছে আর থ্রি আর নিচে আমরা পাবো হচ্ছে আর ওয়ান এখন দেখো এখানে কিন্তু আমরা আর ওয়ান আর টু দুটার ভ্যালু কিন্তু জানি তাহলে ভ্যালুগুলো তোমরা বসাই দেই তাহলে টু সমান আমরা পাবো আর ওয়ানের ভ্যালু ছিল আমাদের আঠারো তাহলে আমরা পাবো হচ্ছে আঠারো যোগ বারো আর টুর ভ্যালু হচ্ছে বারো আর নিচে আবার বসবে আমাদের আঠারো প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে আর থ্রি তাহলে আঠারো বারো কত হয় আঠারো বারো হয় আসলে ত্রিশ তাহলে থার্টি প্লাস হচ্ছে আমাদের আট হচ্ছে আঠারো দুগুণের ছত্রিশ তাহলে আট থ্রি সমান কত আসবে আট সমান আসবে ছত্রিশ মাইনাস ত্রিশ মানে হচ্ছে সিক্স ওহম তার মানে আমরা যদি আরও সিক্স ওহম রেজিস্টেন্স আমরা যদি যুক্ত করি সিরিজে তাহলে প্রকৃত প্রবাহের অর্ধেক প্রবাহ কিন্তু এখন পাওয়া যাবে তো যাই হোক অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক এটা বোর্ড পরীক্ষাতে আসার মতো একটা অঙ্ক এবং এটা কিন্তু আসার মতো একটা অঙ্ক বিভিন্ন ভর্তি পরীক্ষা কিন্তু আমরা পাবো না চিন্তা করতে হয় আর একটু ডিফারেন্ট জিনিসগুলোই কিন্তু বেশি আসে ঠিক আছে যেটা হতে পারে তোমার বইমিশন টেস্ট অথবা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যাই হোক তো আমরা হচ্ছে অ্যান্সারগুলো বের করে ফেললাম এখন হচ্ছে আমরা পরের অঙ্কটাতে যাই এখানে বলছে একটা সার্কিট দেওয়া আছে প্রদত্ত বর্তনীতে আর ওয়ান সমান পঁচাত্তর ওহম আচ্ছা এখানে হচ্ছে পঁচাত্তর ওহম আর টু হচ্ছে আমাদের পঁচিশ ওহম পঁচিশ আর থ্রি হচ্ছে আমাদের নব্বই ওহম এখানে হচ্ছে নব্বই আর ফোর হচ্ছে পঞ্চাশ ওহম আচ্ছা এখানে হচ্ছে পঞ্চাশ এবং আর ফাইভ হচ্ছে পঁচাত্তর ওহম তাহলে এখানে হচ্ছে আমাদের পঁচাত্তর আচ্ছা উল্লেখ্য তরি চালক বল হচ্ছে সিক্স ভোল্ট তার মানে এখানে হচ্ছে আমাদের কত সিক্স ভোল্ট ই আচ্ছা এখন বলছে ক নাম্বার সি এবং ই বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ হিসাব করো সি এবং ই বিন্দু আচ্ছা সি বিন্দু হচ্ছে এইটা আর ই বিন্দু হচ্ছে এইটা তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে মাঝখানে কি কোনো রেজিস্ট্যান্সকে ক্রস করতে হয় কোন রেজিস্ট্যান্সকে ক্রস করতে হয় না জাস্ট হচ্ছে একটা পরিবাহী আর পরিবাহী রোধকে আমরা ধরে নেব 0 ওহম তাহলে এটার आंसर আসলে কি মধ্যবর্তী তুল্য যেটা সি এবং ই বিন্দুর মধ্যবর্তী তুল্য এর आंसरটা আমি চোখে দেখেই বলতে পারতেছি এটার आंसर হচ্ছে আমাদের 0 ওহম হবে আর কিছু লেখা দরকার নাই খ নম্বরে বলছে যে আর1 এবং আর5 এর মধ্যে প্রবাহ মাত্রা একই হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও মানে আর1 এই রোধটা এবং আর5 এই রোধটা এই দুটার মধ্যে কারেন্ট ফ্লো সিমিলার হবে কিনা কি বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাইতে বলছ আচ্ছা যখন কোন একটা রেজিস্টেন্সের মধ্যে কারেন্ট ফ্লো বের করতে বলবে ধরো সেটা হতে পারে ব্যাটারি থেকে অনেক দূরের একটা রেজিস্টেন্স তখন প্রথম যে কাজ সেটা হচ্ছে এই সার্কিটে ব্যাটারি মোট কতটুকু কারেন্ট বের করতেছে মানে টোটাল তুল্য রোধ হিসাব করার পর মোট যে কারেন্ট ফ্লো সেটা কত সেটা প্রথম হচ্ছে আমাদের সেরে করতে হবে প্রথম স্টেপ যে কোনো রেজিস্টেন্সে কারেন্ট বের করতে চাইলে অবশ্যই এই ব্যাটারির মোট যে কারেন্ট সবগুলো তুল্য করার পর মোট যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা প্রথমে নির্ণয় করতে হবে এটা একটু তোমরা নোট ডাউন করতে পারো আমি যে কথাটা বললাম এটা তোমরা বিভিন্ন সার্কিট সলভ করতে গেলে পাবা এবং এই ধরনের সার্কিট কিন্তু এই যে অমুক অমুক কারেন্ট কারেন্ট এই ধরনের জিনিস কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে করে আসছো ক্লাস নাইন টেনে কিন্তু টেস্ট পেপার এরকম প্রচুর প্রবলেম ছিল এবং টাইপের একটা প্রবলেমই আমি হচ্ছে দেখাচ্ছি আচ্ছা এখন ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে তুল্য রোধ বের করতে হবে তো তুল্য রোধ আমরা বের করি দেখো এই যে বিজি পরস্পরের সাথে সমান্তরালে সংযুক্ত চোখে দেখে বোঝা যায় এই যে দেখো বি আর সি আসলে সেম বিন্দু জি আর এফ আসলে সেম বিন্দু ঠিক আছে আবার ই আর ডি কিন্তু সেম আবার ই আর সিও কিন্তু সেম কারণ সি থেকে এর মধ্যে কোনো তুল্য রোধ নাই তার মানে আসলে বলা যায় কি যে আর ফাইভের দুই মাথা যে বিন্দুতে কানেক্টেড আর ফোর এর দুই মাথা সেম বিন্দুতে কানেক্টেড আর থ্রি এর দুই মাথা ওই সেম বিন্দুতে কানেক্টেড দুইটা মাথা যদি কানেক্টেড একই জায়গাতে থাকে তখন তাদেরকে চোখ বন্ধ করে প্যারালাল কানেকশন বলা যায় এবং তাদের দেখো মাঝখানে আর এর 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 মাঝখানে 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 তারপর তারপর হচ্ছে এফ ই এই বিন্দু দুটোর মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই তার মানে তারা ডিরেক্টলি দুটা বিন্দুতে কানেক্টেড ওই মাঝখানে অন্য কেউ বাধা মানে কোনো ঝামেলা করে নাই তার মানে এই তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারাল কানেকশন আছে তাহলে আমাদের কি করতে হবে নব্বই 75 এর তুল্যটা বের করতে হবে তাহলে এই পার্টুকু এখান থেকে এই পাঠটুকু হচ্ছে আমাদের প্যারাল কানেকশন এবং এই রেজিস্ট্যান্সটা আমরা আরপিটা বের করি তাহলে আরপিটা সমান হবে আমাদের এরকম যে ওয়ান বাই নাইনটি প্লাস হচ্ছে আমাদের ওয়ান বাই ফিফটি ওয়ান বাই ফিফটি প্লাস হচ্ছে আমাদের ওয়ান বাই 1 ফাইভ ওয়ান বাই সেভেন্টি ফাইভ এটা হচ্ছে ইনভার্স করতে হবে তাহলে আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি কত আসে যে ওয়ান ভাগ নাইনটি প্লাস ওয়ান ভাগ ফিফটি প্লাস ওয়ান ভাগ সেভেন্টি ফাইভ এটা ইনভার্স করলে আমরা পাবো হচ্ছে অ্যানসার ইনভার্স তাহলে আমার পাবো হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওহম তার মানে এই সার্কিটটাকে আমরা যদি একটু ডিফারেন্টভাবে ড্র করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে ধরো এখানে একটা সিক্স ভোল্টের ব্যাটারি ছিল এখানে 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 সবগুলো এই তিনটা রেজিস্ট্যান্সের তুললো তাহলে আমাদের এখানে যে আরপি পি এর ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আর যেটা আর ওয়ান আর ওয়ান হচ্ছে আমাদের 75 ফাইভ এটা হচ্ছে আমাদের আর ওয়ান এবং আর টু যেটা আর টুটা হচ্ছে আমাদের কত টোয়েন্টি ফাইভ এই সার্কিটটা আমি একটু আস্তে ধীরে সল্ভ করবো তোমরা একটু ঠান্ডা মাথায় আমার সাথে ঠিক আছে ই হচ্ছে আমাদের কত ই হচ্ছে আমাদের সিক্স ভোল্ট আর এখানে যে কারেন্টটা এই কারেন্টটাকে আমি বলতেছি মোট কারেন্ট ঠিক আছে এখন একটা এই যে 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 কারেন্টটা কারেন্টটা ব্যাটারিটা বের করবে আই মোট এই সবগুলো তুল্য আমরা কিন্তু করবো এটা টাইমে সবগুলো তুলনা করার পর আমরা মোট কারেন্টটা বের করবো এই মোট কারেন্টটাই কিন্তু আর এর মধ্যে প্রবেশ করবে কারণ দেখো ব্যাটারির ব্যাটারি কারেন্ট যদি এই মাথা থেকে যে বিভিন্ন তে আসতে হয় তাহলে কিন্তু একটাই রাস্তা আর তো কোনো রাস্তা নেই তাহলে মোট কারেন্টটাই আর ওয়ানের দিয়েও প্রবেশ করবে আর টুর মধ্য দিয়ে প্রবেশ করবে পরে এই বিবিন্দুতে এসে পরে তিন ভাগে ভাগ হবে এক ভাগ যাবে আর থ্রিতে এক ভাগ যাবে আর ফোর আর এক ভাগ যাবে আর ফাইভে তার মানে মোট কারেন্ট সবসময় মধ্য মধ্যে প্রবেশ করতে তাহলে মোট কারেন্টটা বের করলে কিন্তু আর অনেক কারেন্ট আমরা বের করে ফেলতে পারবো আর অনেক কারেন্টটাই হতেছে মোট কারেন্ট আই আচ্ছা দেখো তোমরা আগে প্যারালাল করে ফেললাম এখন দেখো এই প্যারাল সার্কিটের সাথে এই আরোনের আর টু কিন্তু সিরিজ সার্কিটে মানে সিরিজ কানেকশনে কানেক্টেড দেখো যে আর ওয়ান তারপর আর টু তারপর আর টু তাহলে কি করতে হবে এখানে আর ইকিউ একদম মোট তুল্য যেটা সেটা বের করে ফেলি সেটা হচ্ছে আমাদের পঁচাত্তর প্লাস হচ্ছে পঁচিশ প্লাস হচ্ছে সাড়ে বাইশ পঁচাত্তর প্লাস হচ্ছে পঁচিশ প্লাস হচ্ছে সাড়ে বাইশ তাহলে কত হচ্ছে পঁচাত্তর পঁচিশ একশো তাহলে একশো বাইশ দশমিক পাঁচ হচ্ছে ওহম এটা হচ্ছে মোট তুল্য তাহলে আমাদের আই সমান কত মোট যে কারেন্টটা আই সেটা হচ্ছে আমাদের তরিচালক শক্তি ডিভাইডেড বাই আর ই আমরা ওহমের সূত্র ব্যবহার করলাম ই হচ্ছে আমাদের ছয় ভোল্ট আর আর কিউ কত আর ই কিউ হচ্ছে একশো বাইশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে আমরা অ্যাম্পিয়ারে দেখি কত আসে যে ছয় ভাগ একশো বাইশ দশমিক পাঁচ তাহলে আমরা পাইতেছি হচ্ছে তাহলে কিন্তু আমরা আর ওয়ানের মধ্য দিয়ে যে কারেন্টটা এই যে এই কারেন্ট যেটা এটা কিন্তু আর ওয়ান রেজিস্টেন্সের মধ্য দিয়ে যাইতেছে এবং আর ওয়ান মধ্য দিয়ে কারেন্টটা কিন্তু আমরা বের করে ফেললাম এখন আর ফাইভের মধ্য দিয়ে কারেন্টটা বের করতে হবে আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা আগে দেখো এই যে আর পি এই আর রেজিস্ট্যান্সের যে দুই মাথায় দুই মাথার পয়েন্টের নামগুলো আমরা একটু বের করি আরপি রেজিস্ট্যান্স দুই মাথার যে পয়েন্ট সেটা দেখো আমরা বলতে পারি কি বি আর হচ্ছে জি এই দুটো পয়েন্ট হচ্ছে বি আর জি তার মানে আমরা বি আর জি এর মধ্যে ভোল্টেজটা কিন্তু বের করতে পারি দেখো এই যে মোট কারেন্ট এই মোড কারেন্টটা কিন্তু 75 এর মধ্য দিয়ে প্রবেশ করতেছে 25 এর মধ্য দিয়ে প্রবেশ প্রবেশ করতেছে এবং আরপি যে তুল্যটা মানে এই তিনটাকে একত্রিত করলে যেটা পাওয়া যায় আরপি ওই আরপির এর মধ্য দিয়ে প্রবেশ করতেছে আরপি এর মধ্য দিয়ে প্রবেশ করা মানে কি মানে হচ্ছে যে এই তিনটা যোগ করলে যে টোটাল যে কারেন্টটা পাওয়া যাবে কারেন্ট एक्चुअली আই এই এখানে এসে হয়তো ভাগ হইতেছে তুল্যারে বাইশ বানাই তাহলে সাড়ে বাইশের মধ্যে টোটাল ওই কারেন্টাই যেতেছে মানে ওই যে পয়েন্ট জিরো ফোর নাইন এমপি কারেন্টাই কিন্তু তাহলে একটা কাজ করতে পারি আমরা এই যে বি আর বিন্দুর মধ্য দিয়ে কিন্তু আমরা বিভব পার্থক্যটা বের করে ফেলতে পারি তাহলে আমরা বিভবটা বের করি যে ভি জি ঠিক আছে তাহলে কত আমরা ভোল্টেজ ড্রপটা বের করে ফেলি সেটা হচ্ছে মোট কারেন্ট কারণ এটার মধ্যে দিয়ে মোট কারেন্ট যাচ্ছে আই আই ইন্টু হচ্ছে আমাদের আর পি এখন আই কত আই হচ্ছে পয়েন্ট জিরো ফোর নাইন ইন্টু আর পি কত প্যারালাল ইকুইভিশন হচ্ছে সাড়ে বাইশ তাহলে বাইশ দশমিক পাঁচ তাহলে আমাদের এখানে ভোল্টেজ ড্রপটা কত আসে পয়েন্ট জিরো ফোর নাইন ইনটু বাইশ দশমিক পাঁচ আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ ভোল এই যে ভোলটা পাইলাম এই ভোল্টা হচ্ছে এই যে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে হচ্ছে যে ভোল্টেজ সেটা এখন দেখো বি আর জি বিন্দুর মাঝখানে যে ভোল্টেজ সি আর এফ বিন্দুর মাঝখানে একই ভোল্টেজ থাকবে কারণ কি কারণ বি আর সি আসলে একই নোড একই বিন্দু জি আর এফ আসলে একই নোড বা একই বিন্দু আবার সি আর এফ এর মাঝখানে যেই ভোল্টেজ থাকবে সি আর এই যে ই আর এফ এর মাঝখানে ই বিন্দু আর এফ বিন্দুর মাঝখানে একই ভোল্টেজ থাকবে কেন একই ভোল্টেজ থাকবে কারণ ই বিন্দু আর ডি বিন্দু আসলে সেম বিন্দু সেম নোড ডি বিন্দু এবং সি বিন্দু আসলে সেম বিন্দু কারণ এদের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে আমরা বলতে পারি ভিভিজি আমরা লিখতে পারি যে ভি বিজি সমান হচ্ছে ভি সি এফ ভি সি এফ সমান হচ্ছে ভি ই এফ কারণ এই যে সি ডি আর ই হচ্ছে একই বিন্দু আবার এই বিন্দুটা যদি ডি বিন্দু আর সি বিন্দুর সাথে মিলে যায় তাহলে বিন্দুটাকে আমরা বিন্দু বলতে পারি মানে ই এর জায়গায় আমরা বি ধরতে পারি আবার এফ বিন্দু আরম বিন্দু তাহলে আমরা এফ এর জায়গায় ধরতে পারি এই ভোল্টেজ গুলো পরস্পর সমান যদি পরস্পর সমান হয় তাহলে দেখো আমরা এই দুটো ভোল্টেজ জানি ওয়ান জিরো টু ফাইভ আর ফাইভ এর জানি সেটা হচ্ছে পঁচাত্তর তাহলে আমরা আর ফাইভের মধ্য দিয়ে যে কারেন্ট সেটা আমরা বের করতে পারি সে কারেন্টটাকে আমরা নাম দিয়ে গেছি ধরো আই ফাইভ কোথায় লিখব এক জায়গা না আছে আমরা পাশে ছোট্ট করে লিখি সেটা হচ্ছে আমাদের আই ফাইভ আই ফাইভ সমান হবে এই যে আমরা যেটা পাইলাম ভি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ভি এফ ভি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর ফাইভ তাহলে ভি কত ভি হচ্ছে আমাদের যে ভি সমান 1.1025, 1.1025 আর রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের পঁচাত্তর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ডিভাইডেড বাই হচ্ছে পঁচাত্তর তাহলে আমাদের আই ফাইভ আসবে 1.1025 ভাগ হচ্ছে পঁচাত্তর তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে এই যে কারেন্ট আমরা পাইলাম এই কারেন্টটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান ফোর সেভেন আর মূল কারেন্টটা ছিল মানে আর ওয়ানের মধ্যে কারেন্টটা ছিল পয়েন্ট জিরো ফোর নাইন তাহলে দেখা যেতেছে যে এটা হচ্ছে আমাদের আর ফাইভের মধ্য দিয়ে কারেন্ট তাহলে দেখা যেতেছে আর ফাইভ এবং আর ওয়ানের মধ্য দিয়ে যে কারেন্টটা সেটা কিন্তু সেম না ক্লিয়ার তো এইভাবে চিন্তা করলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স শিখাই দেই একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদেরকে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কারেন্ট ডিভাইডার রুল এটা আমি থিওরি ক্লাসে রুটস এর নর্মাল ক্লাসে আলোচনা করছিলাম এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল আমরা এই কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা ডাইরেক্ট কারেন্ট বের করতে পারবো যদি মনে করি এই অঙ্কটা টেস্টে আসে তখন তো আমরা ওই যে আর ফাইভের এক যে ভোল্টেজ সেটা এত কষ্ট করে বের করার আমরা আমরা প্রয়োজন দেখি না আমরা ডিরেক্টলি কারেন্ট এভার ব্যবহার করতে পারবো আমি একটু শর্টকাটটা শিখাই দেখো কীভাবে ব্যবহার করব ধরো প্রথমে হচ্ছে একটা কারেন্ট আসতেছে এখানে একটা রেজিস্টেন্স আসে আবার এখানে একটা রেজিস্টেন্স আছে ঠিক আছে ধরো এই রেজিস্টেন্সটা হচ্ছে আমাদের আর ওয়ান আর এই রেজিস্টেন্স হচ্ছে আমাদের আর টু এটা হচ্ছে আমাদের কারেন্ট আই ওয়ান আর হচ্ছে আমাদের কারেন্ট আই টু আর এই রাস্তা দিয়ে যে মূল কারেন্ট সেটা হচ্ছে আমাদের আই ঠিক আছে আমি একটা ব্ল্যাক স্ক্রিনে লিখতেছি ব্ল্যাক স্ক্রিনে লেখাগুলো কিন্তু পিডিএফ এ আসে না তো তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নিবা আর তো হাতে লিখে নিবা ঠিক আছে তো i সমান কত i সমান হচ্ছে i1 i2 আচ্ছা আবার আমরা যদি এখানে i1 বের করতে চাই i1 কারেন্ট বের করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি মনে করো প্রথম রাস্তায় কারেন্ট বের করতে চাই তাহলে আমাদের এই ভগ্নাংশের উপরে লিখতে হবে এই i1 এর যে রেজিস্ট্যান্স আছে সেটা বাদে বাকি সব রেজিস্ট্যান্সের যোগফল ঠিক আছে সে বাকি সব রেজিস্টেন্স যে তুলল যোগফল না বাকি সব রেজিস্টেন্স যে তুল্য সেটা লিখতে হবে উপরে তাহলে আর ওয়ান বাদে বাকি রেজিস্টেন্স থাকে আর টু তাহলে আর টু লিখতে হবে উপরে এবং নিচে লিখতে হবে সবগুলো রেজিস্টেন্সের যোগফল নিচে লিখতে হবে আমাদের আর ওয়ান প্লাস হচ্ছে আর টু এটা ভগ্নাংশ নিব তারপর যে মূল কারেন্ট মূল কারেন্ট এটার সাথে গুণ করে দিব ঠিক আছে তাহলে ফার্স্টে কি করলাম আমি আই ওয়ান বের করার সময় আর ওয়ান বাদে বাকি সব রেজিস্টেন্সের তুল্যটা উপরে লিখলাম এবং এই প্যারালাল কানেকশনে যতগুলো রেজিস্টেন্স ছিল সবগুলো রেজিস্টেন্স যোগফল আমি নিচে লিখলাম এবং এটার সাথে মূল কারেন্টটা গুণ করে দিলাম তাহলে আমরা পাবো হচ্ছে i1 সিমিলারলি আমরা যদি i2 বের করতে চাই i2 তাহলে আমরা উপরে লিখব হচ্ছে উপরে লিখব হচ্ছে আমরা r1 আর নিচে লিখব হচ্ছে আমরা r1 প্লাস হচ্ছে r2 আর এটা হচ্ছে মূল কারেন্ট মানে মূল কারেন্টের কতটুকু ভগ্নাংশ কারেন্ট i2 এর মধ্য দিয়ে যাবে মূল কারেন্টের কত ভেগ ভগ্নাংশ কারেন্ট i1 এর মধ্য দিয়ে যাবে এটা হচ্ছে আমরা डायरेक्टली সূত্র ব্যবহার করে বের করে ফেললাম এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল মানে কারেন্ট কি রেশিওতে ভাগ হয় এবং কারেন্ট ডিভাইডার রুল

নিচে আমরা হচ্ছে আর এখন দেখো আই প্লাস আই টু এই জিনিসটা মানে আসলে টোটাল কারেন্ট আই তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে আমরা এখানে যদি মনে করি আই বসার তাহলে লিখতে পারি হচ্ছে আই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আই টু ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান প্লাস হচ্ছে আর টু ডিভাইডেড বাই হচ্ছে আর ওয়ান তাহলে আমাদের আই টু সমান কত আসতেছে দেখো যে আই টু সমান কত আসতেছে আই টু সমান আসতেছে যে এরকম

দুইটা রেজিস্টেন্সের জায়গায় যদি আমরা এখন তিনটা রেজিস্টেন্স নিয়ে কাজ করি যদি মনে করো তিনটা রেজিস্টেন্স প্যারালালি থাকে তখন হচ্ছে আমরা ডিরেক্টলি কোন সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি দেখো যদি মনে করো হচ্ছে এখানে একটা মূল কারেন্ট আসতেছে আই এসে এখানে তিনটা ভাগে ভাগ হয়ে গেল একটা এদিকে একটা হচ্ছে এদিকে আর আইটা হচ্ছে এদিকে ঠিক আছে এরকম তিনটা ভাগে ভাগ হয়ে গেল একটা হচ্ছে আমাদের আর ওয়ান একটা হচ্ছে আমাদের আর টু একটা হচ্ছে আমাদের আর থ্রি এখন আর ওয়ানের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে আমাদের আই ওয়ান আর টু এর মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে আমাদের আই টু আর থ্রির মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে আমাদের আই থ্রি ঠিক আছে এটা যদি এরকম আসে তো ব্যাপারটা তুমি চিন্তা করতে পারো যে তিনটা রেজিস্টেন্সের জায়গায় তুমি দুইটা রেজিস্টেন্স বানায় নিতে পারো মানে মনে করো আমি আই ওয়ান কারেন্টটা বের করতে চাই ঠিক আছে ওই যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আই ওয়ান কারেন্টটা বের করতে চাই তাহলে আমরা কি করবো তাহলে আমরা লিখবো যে আই ওয়ান সমান ঠিক আছে আমরা এই ওয়ান বাদে বাকি যে দুটা রেজিস্ট্যান্স আছে ওই দুইটা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স মনে করব যদি দুইটা রেজিস্ট্যান্সকে আমরা একটা রেজিস্ট্যান্স মনে করি তাহলে অবশ্যই দুটো তুল্য করতে হবে তাহলে বলো আমরা যেটা করি সেটা নরমালি যেটা করি i1 বের করার সময় r1 বাদতে বাকি অপর পাশে যেটা আছে সেটা উপরে লিখি এখানে উপরে লিখি তাহলে আমরা যেটা করব r2 আর r3 এর তুল্য সেটা আমরা উপরে লিখব তাহলে আমরা উপরে লিখব হচ্ছে এরকম যে r2 r3 হচ্ছে r2 r3 কারণ এই তুল্যটা হচ্ছে এরকম যে আর টু ইন্টু আর থ্রি ডিভাইডেড বাই আর টু প্লাস থ্রি কারণ আর ওয়ান বাদে বাকি দুটার তুল্য হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে এরকম হয় কারণ আমরা জানি দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালালি থাকে হয় গুণফল যোগফল আমরা লিখলাম আবার নিচে লিখতে হয় এই রেজিস্ট্যান্স বাদে বাকি মানে এই রেজিস্ট্যান্স এবং বাকি যে রেজিস্টেন্সটা আছে তাদের যোগফল তাহলে এই রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আর ওয়ান এবং বাকি যেই দুটা রেজিস্ট্যান্স আছে ওই দুটা রেজিস্ট্যান্সের তুল্য কত ওই দুইটা রেজিস্ট্যান্সের তুল্য হচ্ছে এরকম যে আর টু ইন্টু আর থ্রি আর টু ইন্টু আর থ্রি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই রেজিস্টেন্সটাকে আমরা ধরলাম হচ্ছে ধরো আর প্রাইম তাহলে মানে আমরা যদি একটু সহজ ভাষা লিখতে তাহলে আই ওয়ান সমান হবে উপরে হবে আমাদের আর প্রাইম আর নিচে হবে আমাদের আর প্লাস হচ্ছে আমাদের আর টোটাল কারেন্ট আই ইন্টু হচ্ছে আমাদের টোটাল কারেন্ট হচ্ছে আই এইভাবে যদি মনে করো আমরা কোন একটা সার্কিটের যদি সার্কিট কোনো একটা সার্কিটে প্যারাল সার্কিটে যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি তাহলে কিন্তু দেখো আমার এত কাহিনি করে আমি যদি এই জিনিসটা আমি বুঝি তাহলে আলাদা আলাদা করে ওই যে আর ফাইভ রেজিস্ট্রেন্সের অ্যাকসেস আমাদের ভোল্টেজ বের করে তারপর কারেন্ট বের করতে হয়েছে এত ঝামেলা যাওয়ার দরকার পড়বে না আমরা জাস্ট ভ্যালুটা এখানে ইনপুট করে দিলেই কিন্তু ডিরেক্ট আমাদের কোন ব্রাঞ্চে কত কারেন্ট সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তাহলে ধরো আমরা একটু ব্ল্যাক স্ক্রিনে যাই এবং দেখো যেখানে যে এই ব্যাটারির মূল কারেন্টটা হচ্ছে আমাদের আই আই কারেন্টটা কিন্তু বি বিন্দুতে প্রবেশ করতেছে করার পর তিনটা ভাগে ভাগ হয়ে যেতেছে তার মানে এই মূল কারেন্টটা হচ্ছে আমাদের এই যে মূল কারেন্টটা ছিল জিরো পয়েন্ট জিরো ফোর নাইন এমপিআর এবং এখানে কিন্তু তিনটা প্যারালাল রেজিস্ট্যান্স যে একটা হচ্ছে নব্বই একটা পঞ্চাশ একটা পঁচাত্তর আমাদের বের করতে হবে পঁচাত্তর ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট তাহলে আমরা যদি সিনারিওটাকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করি আমরা ব্ল্যাক স্ক্রিনে গেলাম ধরো আমরা যদি একটু ডিফারেন্টভাবে চিন্তা করি আই সমান হচ্ছে পয়েন্ট জিরো ফোর নাইন এমপিআর এখানে আমাদের তিনটা রেজিস্টেন্স এটা হচ্ছে আমাদের নব্বই ওহম তারপর ধরো আলটা রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে আমাদের পঞ্চাশ ওহম এবং ধর এখানে আলটা রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে আমাদের পঁচাত্তর ওহম ঠিক আছে এই পঁচাত্তর ওহমই হচ্ছে আমাদের আর ফাইভ আর ফাইভের মধ্য দিয়ে যে কারেন্টটা আই ফাইভ সেটা বের করতে হবে ঠিক আছে এবং এই রাস্তা দিয়ে আবার মূল কারেন্টটা বের হয়ে যাবে এটা হচ্ছে আমাদের আই আচ্ছা এখন আমাদের আই ফাইভ বের করতে হবে তাহলে আমরা ডিরেক্ট যদি সূত্র ব্যবহার করি তাহলে দেখো কী আসে যে আই ফাইভ সমান হবে উপরে হবে আর ফাইভ বাদে বাকি দুটার তুল্য তাহলে আর ফাইভ বাদে বাকি দুটার তুল্য কেমনে বের করব উপরে হবে আমাদের নব্বই গুণ পঞ্চাশ আর নিচে হবে আমাদের নব্বই যোগ পঞ্চাশ এটা হচ্ছে আমাদের তুল্য ওই তুল্য মানে এই দুটাকে আমরা আর প্রাইম চিন্তা করতে পারি আর নিচে হবে আর ফাইভের সাথে আর ফাইভ হবে পঁচাত্তর এই আর ফাইভের সাথে যোগ অবস্থায় থাকবে এই বাকি দুটার তুল্য বাকি দুটার তুল্য হবে নব্বই গুণ পঞ্চাশ ডিভাইডেড বাই হবে আমাদের নব্বই প্লাস পঞ্চাশ ব্যাপারটা বুঝতে পারছো ফার্স্ট আমরা আই ফাইভ বের করার জন্য যেটা করলাম এই ব্রাঞ্চে কারেন্ট বের করার জন্য যেটা করলাম সেটা হচ্ছে এই রেজিস্টেন্স বাদে বাকি যে রেজিস্টেন্স গুলো আছে প্যারালাল কানেকশনে তাদের তুল্যটা আমরা উপরে লিখলাম এবং নিচে লিখলাম কি এই রেজিস্টেন্সটা যোগ বাকি যে রেজিস্টেন্স গুলো আছে সেগুলোর তুল্যটা লিখলাম লিখে ইনটু মোট কারেন্ট আমরা করব কি মোট কারেন্ট আমরা আই লিখব আই মানে হচ্ছে যে 0.049 অ্যাম্পিয়ার এটা লিখব লেখার পর দেখা যাবে যে আমাদের আই5 সমান আসছে 0. যেটা আমরা হিসাব করে দেখছিলাম দেখি একটু কত আসে মিলে কিনা আগেরটার সাথে নব্বই ইন্টু পঞ্চাশ ভাগ হচ্ছে নব্বই প্লাস পঞ্চাশ মানে একশো চল্লিশ ভাগ হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস নব্বই ইন্টু পঞ্চাশ ভাগ হচ্ছে নব্বই প্লাস পঞ্চাশ ঠিক আছে এটা হইল হওয়ার পরে হচ্ছে ইন্টু আমরা গুণ করবো পয়েন্ট জিরো ফোর নাইন দিয়ে তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর সেভেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর সেভেন এমপিআর তো দেখছো আগের অ্যান্সারের সাথে হুবহু মিলে গেছে এবং এখানে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বের করার লাগে না ডিরেক্টলি আমরা রেজিস্ট্যান্সের রেশিওতে ডাইরেক্টলি কিন্তু আমরা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারছি তো ব্ল্যাক জিনিসটা পিডিএফ এ থাকে না তো তোমরা একটু স্ক্রিনশট নাও অথবা নিজের খাতায় নোট করে ফেলো এই জিনিসটা হচ্ছে বিভিন্ন টেস্টে অনেক বেশি কাজে লাগবে কারণ অনেক জায়গাতে এরকম তিনটা চারটা পাঁচটা প্যারালাল কানেকশনের সংযুক্ত দেওয়া থাকে তো তখন হচ্ছে একটু শর্টকাটে অঙ্ক করার জন্য এই ট্রিক্সটা কিন্তু খুব কাজে লাগে এটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে আচ্ছা তো হচ্ছে আমরা এখান থেকে সব কিছু বের করে ফেললাম আর ওয়ান আর ফাইভ আই সবকিছু বের করা হয়ে গেছে এখন আমরা পরের অঙ্কে যেতে পারি পরে অঙ্কে যাই এখানে কি বলছে মেধাবী ছাত্রী সুজানা মেধাবী ছাত্রী সুজানা নিচের বর্তনটি অঙ্কন করে প্রথমে হিসাব করে। পরবর্তীতে সে একশ মানুষটি রোধ সাথে প্রথমে সমান্তরাল এবং পরে শ্রেণীতে যুক্ত করে উভয় ক্ষেত্রে মূল প্রবাহ হিসাব করে করে দেখলো দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রার পরিমাণ হ্রাস পায় মানে মূল কথা হলো যে সে এখন যেটা আছে মেধাবী ছাত্রী সুজানা নিচের বর্তনটি অঙ্কন করে প্রথমে মূল প্রবাহ হিসাব করে মানে এখন যে অবস্থাতে সেখানে মূল প্রবাহ হিসাব করলো তাহলে তো খুবই সোজা ফার্স্টে হচ্ছে দেখো দাও আছে স্মল আর দাও আছে বাকি বাইরের যে তুল্যগুলা মানে বাইরের যে রোড ক্যাপিটাল আর লোড রেজিস্ট্যান্স যেটা সেখানে তুল্য করে ফেলবা একশো পঞ্চাশ আর তিনশো একশো পঞ্চাশ আর তিনশোর তুল্য কত হয় জানো একশো পঞ্চাশ আর তিনশোর তুল্য প্যারালাল সাকি তুল্য হয় হচ্ছে একশো এটা আমি চোখের দেখা কেমনে বলে ফেললাম দেখো একটু খেয়াল করে দেখো একটা রেজিস্ট্যান্স একশো পঞ্চাশ এবং একটা রেজিস্ট্যান্স হচ্ছে তিনশো যদি কখনো একটা রেজিস্ট্যান্স এবং তার ডাবল রেজিস্ট্যান্স যদি প্যারালাল কানেকশনে থাকে তাহলে তুল্য হবে যদি দুটা রেজিস্ট্যান্স থাকে যেখানে একটা একটা ডাবল তাহলে তুল্য হবে বড় রেজিস্ট্যান্সের তিন ভাগের এক ভাগ ঠিক আছে দেখো একশো পঞ্চাশ তিনশো একজনের জন্য ডাবল তাহলে তুল্য হবে বড়টা তিন ভাগে রাখবো বড়টা হচ্ছে তিনশো তিনশো কে তিন ভাগে এক ভাগ করলে আমরা পাবো হচ্ছে একশো এই ছোটখাটো শর্টকাট গুলো হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু যেমন তোমাদেরকে আমি যদি মনে করি হঠাৎ করে একটা রেজিস্টেন্স দিয়ে বললাম এখানে বারো হোম আছে আর এখানে ধরো আমাদের আছে ছয় ওহম ঠিক আছে আমি যদি এখানে প্রশ্ন করি এখানে তুল্য কত তুল্য হবে কত বলো তাড়াতাড়ি বলো বারো ওহমকে তিন দিয়ে ভাগ করো বারো ওহমকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে চার ওহম ঠিক আছে যদি মনে করো এখানে এটা আমি আগে ক্লাসে বলছিলাম এবং এখন আরেকবার বলতেছি যদি মনে করা হচ্ছে এরকম তিন চারটা রেজিস্টেন্স ধরো তিনটা রেজিস্টেন্স সমান মানে এরকম আছে ছয় হোম ছয় হোম ছয় হোম তাহলে তুল্য কত হবে যদি সমান মানের রেজিস্টেন্স বলে অনেকগুলো থাকে তাহলে তুল্য হবে ওই সমান মানের যে রেজিস্টেন্স সেটাকে তুমি কি করবা যতগুলো ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের সংখ্যাতে ভাগ করবা ব্রাঞ্চ আছে তিনটা তাহলে তিন দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার হবে দুই হোম এগুলো হচ্ছে প্যারাল সার্কিটের শর্টকাট প্যারাল সার্কিটের শর্টকাটগুলো খুব ইফেক্টিভ তুমি যখন সার্কিট সলভ করবা শর্টকাটে করলে দ্রুত করতে পারবা এমসি কেউ দ্রুত করতে পারবা অ্যাডমিশন টেস্টে তুমি দ্রুত করতে পারবা অনেক টাইম বাঁচবে সেই টাইম তুমি কঠিন কোনো প্রশ্নের পিছনে ব্যবহার করতে পারবা এবং যারা হচ্ছে টপার হয় ভার্সিটিতে বা অ্যাডমিশন টেস্টে যারা ভালো রেজাল্ট করে প্লাস টপার হয় তারা কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করে খুব দ্রুত অ্যাপ্লাই করে এবং মানে খুব দ্রুত অ্যান্সারগুলো বের করে ফেলে ঠিক আছে কারণ সাধারণ স্টুডেন্ট আর হচ্ছে ভালো স্টুডেন্টের মধ্যে এটাই পার্থক্য সাধারণ স্টুডেন্ট হচ্ছে পরীক্ষার আগে দিয়ে পরে কোনো মতে জাস্ট পরে পরীক্ষার হলে বসে অনেক কিছু করতে পারে না আর যারা হচ্ছে হচ্ছে ভালো স্টুডেন্ট বা টপার তারা সাধারণত দেখা যায় যে তোমার অনেক চর্চার মাধ্যমে অনেক শর্টকাট নিজে থেকে বের করে ফেলে এবং অনেক চর্চা করে এবং পরীক্ষার খাতায় ইনস্ট্যান্ট সে জিনিসগুলো অ্যাপ্লাই করে কারণ দেখা যায় অন্যদের থেকে সে দশ বারো হাত আগায় থাকে আর কি ব্যাপারটা বুঝতে পারতেছো তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু বুঝতে হবে আচ্ছা এখন আমরা তো দেখি যে মেধাবী সুজানা নিচের বর্তমানটা অঙ্কন করে প্রথমে মূল প্রভাব হিসাব করলো তাহলে আমরা বের করতে পারবো এখানে তুল্য হচ্ছে আমাদের একশো হবে একশো আর একশো সিরিজ থাকে যোগ হবে একশো একশো দুইশো দুইশো সাথে তিনশো যোগ করলে হবে আমাদের পাঁচশো পাঁচশো হচ্ছে আমাদের কি পাঁচশো মধ্যে তুল্য রোধ আর এখানে ভোল্টেজ দেওয়া আছে স্মল দেওয়া আছে সেখান থেকে তুমি মূল কারেন্টটা বের করে ফেলতে পারবা এরপর হচ্ছে একশো মানে এটা রোধ আর এর সাথে প্রথমে সমান্তরালে তাহলে আর এর সাথে তুমি ধরো ফার্স্টে সমান্তরালে একটা একশো মানে রোদ যুক্ত করবা ঠিক আছে এভাবে আবার তুই একশো মানের রোধ যুক্ত করে তুমি আবার তুল্য রোধ করবো করবা বের করে আবার আয় বের করবা আবার পরে হচ্ছে শ্রেণীতে যুক্ত করবা একটু পরে কি করবা আর পরের সাথে শ্রেণীতে যুক্ত করবা ঠিক আছে একশো মানের রোধ তখন যে একশো আর তিনশো চারশো হবে চারশো আর একশো পাঁচশো হবে তারপর হচ্ছে এখানে আবার একশো তাহলে ছয়শো হবে হিসাব করবা করার পর দেখলো যে দ্বিতীয় ক্ষেত্রে মানে শ্রেণীতে যুক্ত করার পরে প্রবাহমাত্র পরিমাণ হ্রাস পায় অবশ্যই হ্রাস পাবে কারণ শ্রেণীতে যুক্ত করলে যে ওভারঅল তুল্যটা বেড়ে যায় আর প্যারালাল করলে যে কোনো একটা সাইডটার সাথে প্যারালাল করলে কিন্তু ওভারঅল তুল্যটা কমে যায় ঠিক আছে তেমনি যারা বোঝা যায় আচ্ছা প্রথম ক্ষেত্রে ওহম রোদ লাগানোর পূর্বে এ বিন্দু বিবিন্দুর মধ্যকার বিভব পার্থক্য কত মানে এ বিন্দু আর হচ্ছে বি বিন্দু এই দুটা বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য কত আচ্ছা মানে একদম শুরুতে যদি কোনো একশো হোম টোম কিছু লাগায় নাই তাহলে বিহ পার্থক্য কত আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে আমরা ধরো এই জিনিসটা হচ্ছে আমাদের এমসি আসলো আমি একটু শর্টকাটে করি এই যে ক নম্বর প্রশ্ন যেটা সেই প্রশ্নটা ধরো এমসি আসলো তাহলে তোমার তোমার অ্যাপ্রোচটা কি হবে তুমি কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করবা প্রথমে চোখের দেখে বুঝে ফেলতে হবে একশো পঞ্চাশের তিনশো তুল্য রোধ হয় একশো তাহলে এখানে একশো এখানে একশো এখানে তিনশো আমি হিসাব করি একশো মাঝখানে একশো আবার এখানে তিনশো একশো মাঝখানে একশো এখানে হচ্ছে আমাদের তিনশো হ্যাঁ তিনশো তাহলে এই বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু যে বি বিন্দু হচ্ছে এইটা তাহলে এবং এখানে একটা ব্যাটারি আছে এই ব্যাটারি ই যেটা ই হচ্ছে আমাদের কত দশ ভোল্ট ব্যাটারি ই হচ্ছে দশ ভোল্ট এবং স্মল আর হচ্ছে দুই হোম স্মল আর হচ্ছে দুই হোম তাহলে এখন বের করো যে টোটাল কারেন্টটা কত আসে আই মানে ওই যে প্রথম ক্ষেত্রে যে কারেন্টটা সেটা কত আসে তা আইটা আমরা একটু বের করে ফেলি আই আসবে এরকম উপরে হচ্ছে আমাদের দশ নিচে হচ্ছে দুই প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কত একশো একশো দুইশো দুশো তিনশো পাঁচশো

প্রকৃতপক্ষে এখানে সে ভাগ হয়ে গেছিল তাই না কিন্তু আমাদের এই দুটোকে যদি তুল্য করে একশো বানায় ফেলি তখন কিন্তু এই টোটাল কারেন্টে কিন্তু এই দিয়ে প্রবেশ করতেছে টোটাল কারেন্ট একশো মধ্যে কি এটার মধ্যে আমাদের ভাগ হয়ে গেল রিমোট কারেন্টটা ওই আই সমান ওই যে জিরো পয়েন্ট জিরো নাইন নাইন এম আছে তাহলে আমরা যদি এখন ভিএি বের করতে চাই ভিএি বের করা তো খুবই সোজা ভিএবি যদি বের করতে চাই তাহলে যেটা করতে হবে এই এর মধ্য দিয়ে যে কারেন্ট এবং এর যে তুল্য রোধ রেজিস্ট্রেন্স সেটা গুণ করতে হবে তাহলে এর মধ্যে দিয়ে মোট কারেন্ট হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান নাইন নাইন পয়েন্ট জিরো ওয়ান নাইন নাইন এবং হচ্ছে রেজিস্ট্রেন্স কথা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের একশো তাহলে এটা তো মুখেমুখি করা যায় একশো দিয়ে গুণ করলে আমরা পাইতেছি হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ভোল্ট ওয়ান পয়েন্ট নাইন নাইন ভোল্ট দেখছো মানে এই এই টাইপের যদি এমসিকিউতে প্রশ্নটা আসে তাহলে এটা সলভ করতে তোমার এক মিনিটের অনেক কম সময় লাগবে থার্টি সেকেন্ডস লাগবে বা ফোরটি সেকেন্ডস লাগবে বেশি সময় লাগানোর কোনো কারণই নেই ঠিক আছে তো চোখের দেখাতেই তুমি কিছু শর্টকাট অ্যাপ্লাই করলা ঠিক আছে যে তুল্য চোখের দেখা তুমি প্যারালাল সার্কিটের যে তুল্য রেজিস্ট্রেন্স এই শর্টকাটটা অ্যাপ্লাই করলা এবং হচ্ছে কারেন্টটা রেজিস্ট্রেন্স গুণ করে হোমেল অ্যাপ্লাই করে ভিএবি বের করে ফেললে একদম সোজা দ্রুতই করতে পারবা আর খ নাম্বার বলছে 100 ওহম রোধ লাগানোর পরে সুজানার পর্যবেক্ষণের সততা যাচাই করো ওই যে 100 ওহম রোধ সে সিরিজে লাগাইলো একবার প্যারালালে লাগাইলো একবার সে আবার যে বলল প্রবাহ মাত্রা হ্রাস পাইছে সিরিজে লাগাইলে এটা সততা তোমরা নিজেরা যাচাই করবা এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হিসেবে থাকলো কোন দরকার নেই হয় ত্রিশ ইন্টু বিশ ত্রিশ ইন্টু বিশ ভাগ হচ্ছে ত্রিশ প্লাস বিশ মানে পঞ্চাশ তাহলে পাচ্ছি হচ্ছে বারো ঠিক আছে এটা আসলে ক্যালকুলেটরের হাত ধরার কোনো প্রয়োজন নাই উপরে ত্রিশ নিচে বিশ ত্রিশ ইন্টু বিশ মানে কত ত্রিশ ইন্টু বিশ মানে হচ্ছে ছয়শো আর নিচে হচ্ছে ত্রিশ প্লাস বিশ ত্রিশ প্লাস বিশ মানে হচ্ছে পঞ্চাশ ছয়শকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হয় ছয়শ কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে বারো হোম হয় তাহলে এখানে তুমি হচ্ছে বারো বারো আর হচ্ছে দশ দশার দশ বিশ বারো আর বিশ হচ্ছে আমাদের থার্টি টু ওহম এটা হচ্ছে তুল্য বর্তনে আর ফাইভ ব্রোথ সমেত এ বিবাহ অপসারণ করলে তরিত প্রবাহের পরিবর্তন গাণিতিক ভাবে বিশ্লেষণ করো মানে এই রেজিস্টেন্সটা সরাই দিলে আমাদের কারেন্ট ফ্লোটা কত হবে এই রেজিস্টেন্স থাকলে কারেন্ট ফ্লো বের করবা ভি সমান হচ্ছে আই সমান হচ্ছে ভি বাই আর আবার এই রেজিস্টেন্স সরাই দিয়ে কারেন্ট ফ্লো বের করবা এবং পরিবর্তনটা এখানে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে তোরা নিজেরাই করতে পারবে এটা তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকলো ক্লিয়ার এইসব ধরনের অঙ্ক আর করে ধর কোন সুন্দর সুন্দর অঙ্ক আমি আনতেছি দেখো বর্তনী মূল প্রবাহ আই বের করো আচ্ছা এই যে বর্তনীটা আছে বর্তনী মূল প্রবাহ আই বের করো এখানে দেখে কেমন জানি মনে হচ্ছে কি টাইপের সার্কিট আসলে দেখো তিনটা রেজিস্টেন্সি কিন্তু প্যারালাল কানেকশনে কানেক্টেড দেখো এই যে আর ওয়ান এক বারকম আর ওয়ানের দুই মাথা দেখো ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেক্টেড আর টু এর দুই মাথা দেখো ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেক্টেড থ্রি দুই মাথা দেখো ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেক্টেড তিনটা রেজিস্টেন্সি কিন্তু পরস্পর পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড পরস্পর পরস্পরের সাথে কিন্তু হচ্ছে প্যারালালি কানেক্টেড তিনটা রেজিস্ট্যান্সি এবং দেখো ভ্যালুগুলো খুব সুন্দর তিন ছয় আর বারো ঠিক আছে ভ্যালুগুলো খুবই সুন্দর তিন ছয় বার আচ্ছা ক্যালকুলেটর ছাড়া এই জিনিসটা সলভ করার একটু টেকনিকটা দেখাই মুখে মুখে কিভাবে সলভ করবা তোমরা যদি অনেকে মনে করো যে এটা তো খুবই সোজা ওয়ান বাই বারো ওয়ান বাই সিক্স ওয়ান বাই থ্রি এভাবে না করে ক্যালকুলেটর ছাড়া সলভ করাটা দেখাই যে দেখো প্রথম হচ্ছে আর ওয়ান আর আর টু প্যারালাল চিন্তা করো এই দুইটার তুল্য বের করো ছয় আর বারো দেখছো একটা একটা ডাবল আছে যদি একটা ডাবল থাকে তাহলে বড় রেজিস্টেন্স তিন ভাগের এক ভাগ হয় তাহলে আমাদের আর ওয়ান আর আর টু এর জায়গায় আমাদের তুল্য হবে বারো ভাগ তিন মানে চার তাহলে একটা চার একটা তিন একটা চার এই দুটো মিলে চার হয়ে গেছে আর আছে তিন চার আর তিন হচ্ছে প্যারালাল কানেকশনে আছে তাহলে তুল্য কত হবে চার ইনটু তিন ডিভাইডেড বাই চার প্লাস তিন চার ইনটু তিন মানে তিন চারা বারো আর নিচে হচ্ছে কত সাত তাহলে বারো ভাগ সাত হবে হচ্ছে আমাদের তুল্য রোধের মান আচ্ছা আর মূল প্রবাহ আই সমান কত আই সমান হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স আট বাই বারো বাই সাত ঠিক আছে আচ্ছা চিত্রে উল্লেখিত রোধগুলোকে শ্রেণী সমবায় সাজিয়ে চিত্র অঙ্কন করা এবং মূল প্রবাহের পরিবর্তন কি রূপ হবে সেটা নির্ণয় করা এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে সবগুলোকে সিরিজের কানেকশন নিবা সিরিজ কানেকশন নিয়ে তারপর হচ্ছে কারেন্ট ফ্লোটা বের করবা দেখবা যে কি ধরনের ভ্যালু আসতেছে আচ্ছা এখন হচ্ছে এই অঙ্কটা একটু ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা আমার খুব মজার লাগছে অঙ্কটা করে দেখি দেখাই তোমাদেরকে উদ্দীপকের বর্তনীর তড়িৎ প্রবাহের মান বের করো আচ্ছা এটা খুবই সোজা যে দেখো এখানে এই দুটো সিরিজ কানেকশন আছে তাহলে চার পাঁচ নয় এখানেও নিচে সিরিজ কানেকশন চার পাঁচ নয় উপরেও নয় নিচেও নয় তাহলে নয়ার নয়ের প্যারালাল থাকলে তুল্য হবে আমাদের ফোর পয়েন্ট ফাইভ অর্ধেক হবে ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে বাইরের রেজিস্টেন্স ভিতর হচ্ছে তুল্য স্মল রান হচ্ছে দুই ও হোম তাহলে আমাদের কারেন্টের ফর্মুলা কী হবে কারেন্টের ফর্মুলা হবে উপরে হচ্ছে আমাদের ফোর পয়েন্ট ফাইভ সরি উপরে হচ্ছে আমাদের হবে ই উপরে হচ্ছে আমাদের হবে ই তাহলে আই সমান হবে ই কত ই হচ্ছে আমাদের চব্বিশ ভোল্ট আর নিচে হচ্ছে আমাদের কত নিচে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর প্লাস স্মল আর মানে হচ্ছে দুই তাহলে আমাদের পাচ্ছি হচ্ছে চব্বিশ ভাগ সাড়ে ছয় চব্বিশ ভাগ সাড়ে ছয় আমরা পাচ্ছি আই ভ্যালু থ্রি পয়েন্ট সিক্স নাইন থ্রি পয়েন্ট সিক্স নাইন এমপিআর হচ্ছে আমাদের আই এর ভ্যালু আচ্ছা এখন কি বলছে

এর দিকে কারেন্ট ফ্লো হবে সেটা বের করতে বলছে অঙ্কটা এই এই বিশেষ করে যে এই প্রশ্নটা এই প্রশ্নটা আমার কাছে খুব মজা লাগছে এই প্রশ্নটা এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে আচ্ছা

যেহেতু সমান হবে না সেহেতু হচ্ছে কারেন্ট ফ্লো হবে এখন কারেন্ট কোন দিকে হবে এটা কি পি থেকে কিউ এর দিকে হবে নাকি কিউ থেকে পি এর দিকে হবে তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য দুই ধরনের অ্যাপ্রোচের দিকে যাওয়া যায় ঠিক আছে এখন প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে বই অনুসারে যেটা দেওয়া আছে আমি সেটা একটু করে দেওয়ার চেষ্টা করি বইতে যেটা করছে সেটা হচ্ছে যে পি বিন্দুর বিভব এবং কিউ বিন্দুর বিভব তারা বের করছে কি করছে পি বিন্দুর বিভব এবং কিউ বিন্দুর বিভব তারা বের করছে এবং দেখাইছে যে পি বিন্দু কি বিন্দু বিহব যেটা বড় সেখান থেকে ছোট বিহবের দিকে কারেন্ট ফ্লো এটা হচ্ছে এক নাম্বার অ্যাপ্রোচ আবার আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা হচ্ছে কারশফের সূত্র দিয়ে কারশফের যে ভোল্টেজ ল সেই সূত্রটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা জিনিসটা সলভ করতে পারবো আচ্ছা দেখো তো ধরো আমাদের আমরা ধরে নিই যে এখানে যে মূল কারেন্টটা ছিল আই আমরা আগে বয়ের সিস্টেমটা ফলো করি এখানে যে মূল কারেন্টটা ছিল আই সেটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল উপরে হচ্ছে আমাদের আই ওয়ান আর নিচে হচ্ছে আমাদের আই টু কারেন্ট আচ্ছা এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হলো আইওয়ান আর আইটু এখন চোখের দেখা একটু বলো তো যে আইওয়ান আর আইটু কারেন্টের ভ্যালু কি কি হবে I1 আর I2 কারেন্টের ভ্যালু কিন্তু একদম সমান সমান হবে কারণ কি কারণ দেখো এই যে এই যে 4 আর 5 হচ্ছে 9 আর 4 আর 5 মাল্টিপ্লাই কিন্তু উপরে 9 আর নিচে 9 যখন আমাদের প্যারালাল কানেকশনে দুইটা রেজিস্ট্যান্স সমান সমান থাকে তখন কিন্তু তাদের মধ্যে কারেন্ট দুইটা সমান ভাগে ভাগ হয়ে যায় এটা ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা খুবই সোজা দেখো যে আমাদের একটা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আর ওয়ান এবং আর রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আর টু তাহলে এটা একটা এটা এখান দিয়ে কারেন্ট হচ্ছে আমাদের আই ওয়ান এবং এখান দিয়ে কারেন্ট হচ্ছে আমাদের আই টু যদি আমাদের আর ওয়ান আর টু সমান হয় তাহলে দেখো আই ওয়ান সমান আমরা কি জানি আই ওয়ান আমরা সমান আমরা জানি উপরে হয় আর টু নিচে হয় আমাদের আর ওয়ান প্লাস আর টু ইন্টু মোট কারেন্ট আই তাহলে আমরা নিচে আর ওয়ান আর টু সমান লিখবো নিচে আমরা লিখতে পারি হচ্ছে টু আর টু তাহলে এখানে হচ্ছে আর টু এবং এটা হচ্ছে আই আর টু আর টু কাটাকাটি তাহলে আমরা পাইতেছি হচ্ছে আই বাই টু মানে আমাদের আই টু কারেন্টটা হচ্ছে আই বাই টু হয়ে গেছে সিমিলারলি আমরা প্রমাণ করতে পারি অনুরূপভাবে যে আমাদের আই ওয়ান কারেন্ট যেটা সেটাও কিন্তু হবে আমাদের আই বাই টু মানে যদি আমাদের প্যারালাল কানেকশনে যদি আমাদের প্যারালাল কানেকশনে রেজিস্টেন্স দুটো সমান সমান থাকে তাহলে মূল কারেন্টটা আসলে সমান দুই ভাগে ভাগ হয়ে যায় এবং ওই প্রতিটা ব্রাঞ্চের কারেন্ট কিন্তু সমান সমান হয় এই জিনিসটা হচ্ছে একটা শর্টকাট আচ্ছা তো এটা যদি আমরা ব্যবহার করে দেখো তাহলে উপরেও যে কারেন্ট নিচেও সেই কারেন্ট এবং মূল যে কারেন্ট আছে মূল কারেন্ট আর অর্ধেক কারেন্টটা যাবে তাহলে আমরা বলতে পারি যে i1 সমান হবে 3.69 ভাগ 2 তাহলে 3.69 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3.69 ভাগ হচ্ছে 2 আমরা পাচ্ছি হচ্ছে 1.845 1.845 एंपিয়ার এবং এই কারেন্টটাই যাবে হচ্ছে আমাদের i2 তে i2 হচ্ছে আমাদের 1.845 एंपিয়ার হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা যদি একটু মানে নোটের নাম দিই ধরো এই বিন্দুটা যে এই নোটটা এই নোটটার নাম হচ্ছে এ ঠিক আছে তাহলে আমরা ভি এপি বের করি ভি এপি ভি এপি মানে এআরপি বিন্দুর মধ্যে ভোল্টেজ পার্থক্য তাহলে কত তাহলে হচ্ছে এই কারেন্ট ইনটু চার ওহম এই কারেন্ট কত আই ওয়ান কারেন্টটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট হচ্ছে চার তাহলে কত ভোল্ট হয় ওয়ান পয়েন্ট হচ্ছে চার তাহলে আমরা পাচ্ছি 7.38 পয়েন্ট ভোল্ট 7.38 পয়েন্ট ভোল্ট আবার আমরা যদি এ থেকে কিউ বিন্দুর মধ্যে বের করি ভোল্টেজ ডিফারেন্স এ কিউ তাহলে আমরা কত পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই কারেন্ট ইনটু পাঁচ হোম কারণ আই টু আই টু কারেন্টটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট হচ্ছে পাঁচ তাহলে আমরা ভোল্টেজ ডিফারেন্সটা কত পাচ্ছি বা বিভব পার্থক্যটা কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে নাইন পয়েন্ট ভোল্ট তাহলে আমরা ভি এপি বের করলাম ভি এ কিউ বের করলাম ভি এপি বের করলাম ভি এ কিউ বের করলাম তাহলে এখন আমাদের বের করতে হবে ভিপি কিউ আচ্ছা তো দেখো আমরা তো একটু যদি ভেঙে লেখি ভি এপি মানে কি অ্যাকচুয়ালি এপি মানে দেখো কারেন্ট যেহেতু এ বিন্দু থেকে পি বিন্দুতে গেছে তাহলে ভি এপি মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভি এ থেকে ভিপির এর ফল ভি এ মাইনাস ঠিক আছে ভি এ মাইনাস ভিপি আবার VAQ কিউ সমান কত VAQ কিউ সমান হচ্ছে ভি এ মাইনাস ভি কিউ কারণ আমরা নিতেছি এ বিন্দুর বিহবটা বেশি পি বিন্দুর কম কারণ কারেন্টটা এদিকে দিকে গেছে আবার নিতেছি এ বিন্দুর বিহব বেশি কিউ বিন্দুর কম তাহলে কারেন্ট A থেকে কিউ বিন্দুর দিকে যাবে এখন যদি আমরা দেখো আমরা বের করতে চাই হচ্ছে ভি ধরো হচ্ছে ভিপি কিউ ভিপি কিউ ভিপি কিউ মানে হচ্ছে ভিপি মাইনাস ভি কিউ ভিপি মাইনাস তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি করতে পারি ভিপি মাইনাস ভি কিউ যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে আমাদের এটা যদি আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে এটা যদি দুই নাম্বার ইকুয়েশন ধরে তাহলে দুই নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করতে হবে দুই নাম্বার বিয়োগ হচ্ছে এক নম্বর তাহলে ডান পাশে দেখো কি আসে ডান পাশে দেখো দুই নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করলে বিয়ে ভিয়ে কাটা যাবে এটা হয়ে যাবে প্লাস তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভিপি মাইনাস ভি কিউ ঠিক আছে আর দুই নাম্বার দুই নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করলে আমরা ভিপি মাইনাস ভি কিউ পাই ভিপি মাইনাস ভি কিউ আমরা ভি কিউ বলতে পারি আবার এই দুই নাম্বার ছিল আমাদের কত ভিএ কিউ ভি কিউ মানে হচ্ছে যে নাইন পয়েন্ট টু ফাইভ ভোল্ট নাইন পয়েন্ট টু টু ফাইভ মাইনাস বা বিয়োগ করতে ভিএপি সেভেন পয়েন্ট থ্রি এইট ভোল্ট সেভেন পয়েন্ট থ্রি এইট তাহলে হচ্ছে আমরা টোটাল যে পার্থক্যটা মানে ভিপি কিউ মানে পি মাইনাস ভি কিউ যে পার্থক্যটা সেটা কথা পাইতেছি নাইন পয়েন্ট টু টু ফাইভ ভোল্ট মাইনাস হচ্ছে 7.38 পয়েন্ট থ্রি এইট ভোল্ট তাহলে আমরা পার্থক্যটা পাইতেছি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর ফাইভ ওয়ান পয়েন্ট এইট ফোর ফাইভ এই পার্থক্যটা পাইতেছি ঠিক আছে আচ্ছা এই পার্থক্যটা পাইলাম এবং এখান থেকে দেখা যেতেছে যে এবং এই যে ভিপি কিউ বের করার কারণে ভিপি থেকে ভি কিউ মানে বিয়োগ ফলটা যেহেতু পজিটিভ তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি বলতে পারি পি বিন্দুর বিভবটা হইতেছে কিউ বিন্দু বিভব থেকে বেশি আর পি বিন্দুর বিভব যদি কিউ বিন্দুর বিভব থেকে বেশি হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে কারেন্ট ফ্লোটা হবে পি থেকে কিউয়ের দিকে কারেন্ট ফ্লোটা হবে পি থেকে কিউয়ের দিকে ঠিক আছে তো এটা গেল ওয়ান টাইপ অফ অ্যাপ্রোচ আমরা এইভাবে এই সার্কিটটা যদি সলভ করতে চাই এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ খুব সুন্দর একটা অ্যাপ্রোচ ফার্স্ট আমরা কি করলাম মোট কারেন্টটা বের করলাম তারপর প্রতিটার মধ্যে ব্রাঞ্চ কারেন্ট বের করলাম প্রতি ব্রাঞ্চে কারেন্ট কত প্রতি ব্রাঞ্চে কারেন্ট বের করলে আমরা একটা রেজিস্টেন্স ক্রস করার পর কতটুকু হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ হয় আবার পাঁচ হোমের ক্রস করার পর এখানে ভোল্টেজ ড্রপ কত হয় তাহলে আমরা যে ভিএপি পার্থক্যটা ভিএ কিউ পার্থক্যটা বের করলাম ভিএপি এবং ভিকিউ পার্থক্য থেকে আমরা ভিপি কিউ বের করলাম মানে ভিপি থেকে ভিভি বের করলাম এবং দেখলাম যে জিনিসটা পজিটিভ আসে পজিটিভ আসলে বলা যায় যে ভিপি ম্যানাস ভিপি গ্রেটার দেন ভিকিউ তাহলে কারেন্ট ফ্লো হবে আসলে পি থেকে কিউ এর দিকে কারেন্ট ফ্লো হবে আসলে পি থেকে কিউ এর দিকে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম এটা গেল ওয়ান টাইপ অফ আচ্ছা এটাকে চোখের দেখাতেই বের করে ফেলা যায় দেখো যদি আই কারেন্ট আই উপরে যেহেতু নয় ওহম নিচেও নয় ওহম উপরে আর নিচের তুল্য রোধটা কিন্তু সমান তাহলে হচ্ছে আমাদের কারেন্টটা হচ্ছে সমান দুই ভাগে ভাগ হবে প্রথম কথা এখানে যে কারেন্টই থাকুক না কেন দশ এম্পিয়ার কারেন্টও আসতো তাহলে উপরে পাঁচ এম্পিয়ার নিচে পাঁচ এম্পিয়ার যাইতো সমান দুই ভাগে ভাগ হইতো প্রথম কথা সমান দুই ভাগে যদি ভাগ হয় এখন দেখো একটা কারেন্ট যদি একটা রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে যায় তখন তার ভোল্টেজটা একটু কমে ভোল্টেজ ড্রপ মানে কি ভোল্টেজটা কমে যায় যেমন দেখো প্রথমে এই কারেন্টটা যে 5 एंपিয়ার 5 एंपিয়ার কারেন্টে কিন্তু 4 ওহমের মধ্যে যাবে তাহলে ভোল্টেজ কমবে কত এ বিন্দুতে যতটুকু ভোল্টেজ আছে তার থেকে কত কমবে ওই যে 5 एंपিয়ার ইনটু 4 ওহম মানে চার পাঁচা 20 ভোল্ট কমবে 20 ভোল্ট কমে পে বিন্দুতে কিছু একটা অবশিষ্ট থাকবে ধরো শুরুতে আমি ধরে নিলাম এটা রেফারেন্স ধরে ধরে নিলাম ধরে নিলাম এই বিন্দু হবে 100 ভোল্ট তাহলে 100 ভোল্ট থেকে 5 एंपিয়ার আর 4 ওহম মানে চার পাঁচা 20 ভোল্ট কমে গেলে আমরা এখানে পাবো 80 ভোল্ট আবার এখানে একশো ভোল এখানেও কারেন্ট হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার তাহলে পাঁচ অ্যাম্পিয়ারের সাথে যদি পাঁচ ভোম গুণ করো তাহলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ ভোল তাহলে একশো থেকে পঁচিশ ভোল মাইনাস করলে কিন্তু কিউ বিন্দুতে আসতেছে আমাদের পঁচাত্তর ভোল তাহলে এখানে আশি ভোল এখানে পঁচাত্তর ভোল তাহলে কিন্তু অবশ্যই পি থেকে কিউ বিন্দুতে কারেন্ট হবে এইভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে উপরে যদি রেজিস্ট্যান্স কম তাহলে ভোল্টেজ ড্রপটা কম এখানে যত ভোল্টেজ ছিল তার থেকে কম বিয়োগ হবে কম বিয়োগ হলে পি বিন্দুর যে বিভবটা যেটা থাকবে সেটা অবশ্যই হবে কিউ বিন্দুর বিভব থেকে বেশি কারণ কিউ বিন্দুতে আসার আগে কারেন্টটা একই সেম পরিমাণ কারেন্টই বেশি রেজিস্ট্যান্স ক্রস করে আসছে তাহলে বেশি শক্তি খরচ হয়েছে বেশি ভোল্টেজ ড্রপ হয়েছে তাহলে এখানে অবশিষ্ট থাকে কম তাহলে কিন্তু আমি যদি একটু তাকায় থাকি সার্কিটের দিকে তাকায় যদি খুব দ্রুত চিন্তা করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা বের করে ফেলতে পারি এবং এই টাইপের প্রবলেম কিন্তু টেস্টে আসার মতো একটা প্রবলেম ক্লিয়ার অ্যাডমিশন টেস্ট হচ্ছে কখন কোন দিক দিয়ে কি আসবে এটা কিছুই বলা যাবে না তোমাকে অনেক চর্চা করতে হবে অনেক ডিপলি চিন্তা করতে হবে অনেক শর্টকাট অ্যাপ্লাই করতে হবে চর্চা পরিশ্রম শর্টকাট মানে সব কিছু মিলায় তুমি যখন হচ্ছে একটা প্রিপারেশন নিবা তখন তোমাকে যেদিক থেকেই প্রশ্ন করা হোক না কেন তুমি একটু দ্রুত অ্যান্সার বের করে ফেলতে পারবা আশা করি আমার আলোচনাটা তোমরা বুঝতে পারছো

আসলে যেই দুই মাথাতে আমাদের ব্যাটারি ওই দুই মাথাতেই হচ্ছে আমাদের হচ্ছে কি কারেন্ট যুক্ত এই যে তারটা যুক্ত তাহলে দেখা একটা মজার জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে এই যে কারেন্টটা এই কারেন্টটা যদি এই ব্যাটারি থেকে বের হয় বের হওয়ার পর যখন এই বিন্দুতে আসবে আসার পর সে কি উপরে আর নিচে আলাদা আলাদা ভাগে ভাগ হবে উপরে নিচে আলাদা আলাদা ভাগে কিন্তু সে ভাগ হবে না কারণ এই রাস্তা দিয়ে চলে যাবে কারণ দেখো উপরে হচ্ছে পাঁচ আর পনেরো বিশ ওহম নিচে হচ্ছে বিশ আর ষাট কত আশি ওহম তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি উপরে হচ্ছে আমাদের একটা আছে নিচে হচ্ছে আমাদের একটা আশি ওহমের রেজিস্টেন্স আছে আর মাঝখানে একটা জিরো ওহমের তার আছে এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো বিশ জিরো আর আশি তোমরা একটু নিজেরা তুল্য করো যে ওয়ান বাই বিশ প্লাস ওয়ান বাই আশি প্লাস হচ্ছে ওয়ান বাই জিরো যখন কোনো সাথে যোগ তখন সেটা হয়ে যাবে অসীম আর অসীমের সাথে তুমি যদি আর যোগ তাহলে সেটা অসীমই হবে আর অসীমকে যদি ইনভার্স করো শেষে তাহলে সেটা হয়ে যাবে ওয়ান বাই অসীমেটলি জিরো হোম হয়ে যাবে তার মানে এই দুটা রেজিস্টেন্স যে তুমি উপরের নিচে ব্যবহার করছো এই দুটা রেজিস্টেন্সের কিন্তু আলটিমেটলি কোনো কাজ এখানে নাই এই দুটা রেজিস্টেন্সের আলটিমেটলি কোনো কাজ এখানে নাই কারেন্ট এসে একদম ডিরেক্টলি এই বিন্দুতে চলে যাবে কারেন্ট এসে ডিরেক্টলি হচ্ছে এই বিন্দুতে চলে যাবে তার মানে এই দুটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সে যাবে না মানে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা শর্ট সার্কিটের एग्जांपल এটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা শর্ট সার্কিটের एग्जांपल এটার তুল্য রোধ হচ্ছে কত তুল্য রোধ হচ্ছে 0 ওহম এবং আই কত আই হচ্ছে দেখো যদি এখানে 0 ওহম মানে ক্যাপিটাল আর যেটা ক্যাপিটাল আর হচ্ছে আমাদের 0 ওহম তাহলে ই কত আমরা ই হচ্ছে উপরে লিখবো আমরা ই ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ই হচ্ছে আমাদের 2 ভোল্ট নিচে হচ্ছে আমাদের 0 প্লাস 4 কারেন্ট স্মল আর হচ্ছে 4 ওহম তাহলে 2 বাই 4 মানে হচ্ছে 0.5 एंपিয়ার ঠিক আছে তাহলে আমাদের আই হচ্ছে আমাদের 0.5 एंपিয়ার আর i1 যেটা i1 হচ্ছে আমাদের 0 एंपিয়ার কারণ এই রাস্তাতে কোনো কারেন্ট ফ্লো যাচ্ছে না এবং i2 যেটা i2 হচ্ছে আমাদের 0 एंपিয়ার কারণ এই রাস্তাতেও কোনো কারেন্ট ফ্লো যাচ্ছে না ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আমরা খুব ভালোমতো খেয়াল রাখবো যে শর্ট সার্কিট কখন হয় কখন হুইটস্টন ব্রিজ হয় কখন শর্ট সার্কিট হয় এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভালোমতো একটু বুঝতে হবে আচ্ছা তো হচ্ছে আমরা পরের টপিকে চলে যাই পরের অঙ্কটা চিত্রে প্রতিটি রোধের মান ছয় হোম হলে তুল্য রোধ কত মানে দেখাও এখানে এখান থেকে শুরু করছে ধরো এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এখান থেকে শুরু করছে প্রতিটা ছয় হোম এখানে ছয় এখানে ছয় এখানে ছয় 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 সব ছয় সব ছয় এবং এরকম সার্কিট হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত ডট 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 অসীম পর্যন্ত এটা বিস্তৃত এই ধরনের একটা প্রশ্ন শাহজাদা ইউনিভার্সিটিতে আসছে একবার এবং বুয়েটেও একবার আসছিল এটা খুব অনেক আনকমন টাইপের প্রশ্ন এটা কিভাবে আমরা সলভ করব এটা সলভ করার টেকনিকটা হচ্ছে যে তুমি এই যে একই ধরনের জিনিস একটা একটা দেখেন এই জিনিসটা দেখো পরে আবার ঠিক আছে আমি যদি এই যে কপি মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগটা নিয়ে যদি আমি চিন্তা করি সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ হচ্ছে যে এতটুকু পর্যন্ত হবে এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা বলতে পারি এটা ফান্ডামেন্টাল ইউনিট এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত একটা ফান্ডামেন্টাল একটা ক্ষুদ্র একটা অংশ আমি নিলাম এই ক্ষুদ্র অংশটাকে আমি আলাদা করে ফেললাম আলাদা করে ফেললাম যেহেতু এটা অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে দেখো শুরুতে যে সার্কিটটা ছিল সেখান থেকে আমি এটা ক্ষুদ্র অংশ আলাদা করে ফেলি তাহলে কি যে সার্কিটটা অবশিষ্ট থাকবে সেটা কি যে সার্কিটটা দেওয়া ছিল তার থেকে আলাদা কিছু হবে অবশ্যই হবে না একই জিনিস হবে কারণ আমরা জানি সাগর অসীম হচ্ছে অসীম হচ্ছে বড় একদম বলেছে সাগরের পানি সাগরের থেকে যদি আমি এক বালতি পানি নিয়েও যাই এক ফোটা পানি নিয়ে যাই সাগরের কি উচ্চতার কোনো পরিবর্তন হয় না সাগরে মোট পানির কোনো পরিবর্তন হয় না কারণ এখানে অনেক হিউজ অ্যামাউন্ট অফ জিনিস সেখান থেকে ছোট ছোট জিনিস আলাদা করে ফেললে কোনো সমস্যা হয় না তাহলে আমি ধরিলাম যে শুরুতে যে সার্কিটে দেওয়া ছিল এ এবং বি বিন্দু এ এবং বি বিন্দুর মাঝখানে যে তুলন রোড সেই রোধটাকে আমি ধরিলাম হচ্ছে এক্স এটা আমি ধরিলাম ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস সরাই একটা ক্ষুদ্র অংশ সরা নিলাম তাহলে যে অংশটা অবশিষ্ট থাকবে সেটারও কিন্তু হবে কারণ এই ক্ষুদ্র অংশ পর্যন্ত। তাহলে শুরুতে এখান থেকে আবার একটা নিলে এই পর্ষন থেকে বাকি অঞ্চলটুকু যে অসীম পর্যন্ত ডার অসীম পর্যন্ত যে অংশটা আছে সেটারও তুল্যরোধ এক্স আমার তো তুল্যরোধটা বের করতে হবে আমি এক্স সেটাকে ধরে নিলাম শুরুতে ছিল এক্স এই পাটুকু সরাই দিলে বাকি যেটা আছে সেটারও তুল্যরোধ এক্স তাহলে এখন চিন্তা করো এখন ব্যাপারে ফেরত আসি তাহলে দেখো এই বিন্দু থেকে ব্যাপারটা সেরকম এ বিন্দু আঁকি আর বি বিন্দু আঁকি তাহলে এখানে এখানে একটা একটা আর এখানে একটা আর বাকি যে জিনিসটা আছে যে এই জিনিসটা তুলোরোধ হচ্ছে ধরো এক্স তাহলে এই যে এক্স এই যে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে রোধ এক্স এই এক্সটা এইভাবে আসে এই ছয়ের সাথে প্যারালাল কানেকশনে আসে এখন আমি যদি এ আর বি এর মধ্যে তুলোরোধ বের করতে চাই তুলরোধ বের করতেছে তাহলে দেখো কি করতে হবে তাহলে ছয় আর এক্সকে প্যারালাল করতে হবে ছয় আর এক্স প্যারালাল মানে হচ্ছে এরকম সিক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে সিক্স প্লাস এক্স এই ছয় আর এক্স এর প্যারালাল এই প্যারালালটা আবার এই ছয়ের সাথে এই ছয়ের সাথে সিরিজ কানেকশন আছে ছয়ের সাথে এটা সিরিজ আবার এটার সাথে এটা সিরিজ তার মানে বলতে পারি ছয় যোগ এটা প্লাস হচ্ছে ছয় তাহলে এই যে তুলরোটা আমি পাইলাম এক্স ব্যবহার করে এক্স কে এই ছয় এর প্যারালাল ধরে আমি যে তুলরোটা পাইলাম সেটা কিন্তু আমি আগে থেকে জানি সেটা তো এক্স তাহলে এই জিনিসটা সমান কত হবে এই জিনিসটা সমান হবে এক্স মজার ব্যাপার হচ্ছে যে অসীম থেকে ছোটটা জিনিস সরাই নিলাম সরাই নিয়ে বাকি যেটা থাকলো সেটাও অসীম ওটাকে আমি এক্স ধরলাম আবার পুরোটাকে তারপর এই ছয় ছয় ছয়ের সাথে একটা এক্স বসাই দিয়ে আমি তুন্দর হিসাব করলাম আমার হিসাবকৃত তুন্দ্রটা অবশ্যই এক্স এক্সের সমান হতে হবে কারণ পুরোটাই তো অসীম পর্যন্ত ছিল এখন যদি সলভ করি তাহলে তো এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে তাহলে সলভ করি দেখি কি আসে ছয় ছয় বারো তাহলে বারো প্লাস হচ্ছে এক্স ঠিক আছে আমরা দশক করি যেন পাঁচ বারো বাহাত্তর বাহাত্তর প্লাস হচ্ছে বারো এক্স প্লাস হচ্ছে সিক্স এক্স ঠিক আছে আর নিচে সিক্স প্লাস যদি ওই পাশে গুন যায় তাহলে হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার আমরা আমাদের একটু পাশে নিয়ে আসি তাহলে কি পাবো আমরা আমরা দু একটি পেশে সলভ করার চেষ্টা করি তাহলে এক্সি স্কোয়ার পাবো এক পাশে সিক্স এক্স সিক্স এক্স দুই পাশ থেকে কাটাকাটি যায় তারপর মাইনাস বারো এক্স মাইনাস বাহাত্তর মাইনাস বারো এক্স মাইনাস বাহাত্তর হচ্ছে জিরো ঠিক আছে

বাহাত্তর প্লাস হচ্ছে বারো এক্স এর উপর হচ্ছে সিক্স এক্স থাকবে আর নিচের সিক্স প্লাস এক্স তাহলে সিক্স এক্স প্লাস এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার টাকা এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স আমি বাহাত্তর আচ্ছা যে ইকুয়েশন আমরা পাইলাম সেখান থেকে এক্সের আমরা দুটা সল্ট পাইলাম একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ সল্টটাকে আমরা বাদ দিয়ে দিব পজিটিভ সল্টটা আমরা দেখতে পারতেছি আসতেছে সিক্সটিন পয়েন্ট থ্রি নাইন এটা মিডিল টার্ম করা যাবে না সহজে ঠিক আছে সেটাকে এরকম ক্যালকুলেটরে সলভ করতে হবে তো এখানে আমরা পাচ্ছি সিক্সটিন পয়েন্ট থ্রি নেমে এবং এটা হচ্ছে নেগেটিভ যেহেতু নেগেটিভ রোধ গ্রহণযোগ্য না তাহলে আমরা নেগেটিভ পোর্শনটাকে বাদ দিয়ে দিব তাহলে পুরো জিনিসটার যে অ্যান্সার সেটা হচ্ছে দেখো আমরা পাইতেছি সিক্সটিন পয়েন্ট থ্রি নেবো এটা কিন্তু অ্যান্সার লেখা আছে তো খুবই সুন্দর একটা প্রশ্ন টেস্টের আসার মত একটা প্রশ্ন এটা তোমার ওটা বাসায় নিজেরা আবার চিন্তা করে দেখবা আমি যে প্রসিডিউরে করছি সেটা তুমি বুঝতে পারছো কিনা এখন পরের পয়েন্টটাতে আসি এ এবং বি বিন্দুর মধ্যে তুলন নির্ণয় করো এই সিমিলার টাইপের জিনিস হচ্ছে আমি থিওরি ক্লাসে দেখাইছি এবং এটা আমি খুব দ্রুত করব দেখো এই টাইপের জিনিস হচ্ছে মনে হয় শর্ট সার্কিট কিন্তু আসলে শর্ট সার্কিট না এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে নোডের নাম বসাইতে হয় কি বলছিলাম নোডের নাম কিভাবে বসাইতে হয় যখন তুমি রেজিস্ট্যান্স ক্রস করবা তখন নাম পরিবর্তন হবে যেহেতু রেজিস্ট্যান্স ক্রস করছো নাম পরিবর্তন করে তুমি দিলা সি এই এই বিন্দু থেকে এই বিন্দু আসতে কোনো রেজিস্ট্যান্স পাইতে হয় নাই কোনো রেজিস্ট্যান্স ক্রস করতে হয় নাই এই পথে তাহলে এটাও হবে আমাদের কত সি

একটা সিক্স ওহম আমি এখানে বসাই সিক্স ওহম এই সিক্স ওহম দুই মাথা হচ্ছে বিসি তাহলে এটাও হচ্ছে বি আর সি মাঝখানে আছে এটাও হচ্ছে সিক্স ওহম এবং এই সিক্স ওহম দুই মাথা হচ্ছে কি বিসি তাহলে এটাও হচ্ছে আমাদের বি আর সি এর মাঝখানে আছে এটা হচ্ছে সিক্স ওহম তাহলে এখন দেখো ছয় 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 তিনটা প্যারালাল তাহলে তুল্য কলে হবে ছয় ভাগ তিন মানে দুই দুই আর চার যোগ করলে কত হবে আমাদের যে আর ইকিউ তুল্য রোধ সেটা হচ্ছে 4 আর দুই যোগ করলে আমরা পাবো হচ্ছে ছয় ওহম তাহলে আমাদের যে অ্যানসার সেটা হচ্ছে আমাদের ছয় ওহম আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই ধরনের সার্কিট খুবই কমন এগুলো হচ্ছে এখন এখন বোর্ডেও আসে বোর্ড পরীক্ষাতে চলে আসে এই নোড এনালাইসিসের মাধ্যমে আমি কি সেগুলো সম্পর্কে একদম ইন ডিটেলস পড়াইছি এটা তোমরা হচ্ছে আগে ভিডিও গুলো দেখে নিবা আচ্ছা এখন এটা কি এ এবং বি বিন্দুর মাঝখানে তুল্য রোধ নির্ণয় করো এখন দেখো এটা কিন্তু শুভ একটা হুইটি ব্রিজ সার্কিট দেখো এই যে এ এবং বি এই দুই মাথায় হচ্ছে ব্যাটারি যদি কানেক্ট করে দাও এই দুই মাথায় যদি ব্যাটারি কানেক্ট করে দাও তাহলে বাকি বাকি মাথায় দুই মাথায় মাছ করে একটা গ্যালভানোমিটারের মধ্যে একটা তার যুক্ত আছে কারণ আমরা জানি গ্যাল মধ্যে কোনো রোধ থাকে না ডিরেক্টলি একটা তার দিয়ে হচ্ছে যুক্ত আছে যখন ডিরেক্টলি তার দিয়ে যুক্ত থাকবে দুই মাথা এবং অপর দুই মাথা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে বা রোধের জন্য যে দুই মাথা সেটার মধ্যে থাকবে তাহলে আমরা কিন্তু এটাকে হুইটস্ট্রন ব্রিজ চিন্তা করবো এবং শুরুতে চিন্তা করবো যে হুইস্ট্রন ব্রিজ নীতি ফলো করে কিনা হ্যাঁ এটা অবশ্যই হুইট স্ট্রন ব্রিজ নীতি ফলো করে কারণ যে চার বাই চার আর চার বাই চার সমান হয় বাম থেকে ডানে বাম থেকে ডানে অথবা উপর থেকে নিচে উপর থেকে নিচে তুমি যেদিকে যাও না কেন এই যে চার বাই চার আর হচ্ছে সমান 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 হইলে এখানে কি হবে হুইটস্টন ব্রিজের নীতি খাটতেছে হুইটিস্টন ব্রিজের নীতি খাটলে এই যে মাঝখানে যে লাইনটা আছে লাইনটার মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না মানে এই লাইনটা যেটা এটা কিন্তু আমরা মনে করি আই জি ধরি আইজি হবে আমাদের জিরো আর এই লাইনের যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে এই লাইনটা বাদ দিয়ে চিন্তা করা যায় কোনো লাইনে যদি কারেন্ট ফ্লো না হয় কোনো ভোল্টেজ না হয় তাহলে এটাকে বাদ দিয়ে চিন্তা করবো বাদ দিয়ে যদি দেই তাহলে আমাদের

খুব দ্রুত করলাম ঠিক আছে হুইটস্টন ব্রিজ নিতে খাটালাম ফার্স্টে হুইটস্টন ব্রিজ নিতে খাটায় দেখলাম আজকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না তাহলে ওই লাইনটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলেই দেখবা যে তোমাদের সার্কিট একদম সহজ হয়ে গেছে চার চার আট চার চার আট আট আর আট হচ্ছে প্যারালাল আট আট প্যারালাল থাকলে আনসার হবে চার পরের সার্কিটে আসা দেখো পাশের বর্তমানটি তুল রোধ নির্ণয় করো তো দেখো এটাও কিন্তু একটা ব্রিজ সার্কিট এই যে এই দুই মাথা ব্যাটারির সাথে গ্যালভানো মিটার আছে গেল ভালো মিটার ধরো দুই তাহলে দেখো এখন হুইটস্ট্রন ব্রিজের ফলো করে কিনা দুই ভাগ ছয় দুই ভাগ ছয় মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আবার তিন ভাগ নয় তিন ভাগ নয় এটা মানেও কিন্তু আসলে ওয়ান বাই থ্রি তার মানে পি বাই কি আর বাই এস আমাদের কি হচ্ছে হুইটি এর ব্রিজ নীতি ফলো করতেছে হুইটি ব্রিজ নীতি ফলো করলে মাঝখানে কোনো লাইনে কোনো কারেন্ট ফ্লো হয় না মাঝখানে লাইনে কারেন্ট ফ্লো না থাকলে রোডটাকে খুলে বাদ দিয়ে দিবা একদম

ফোর পয়েন্ট এইট এখন হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা হচ্ছে হুইটস্টন বিজনীতি ব্যবহার করে আমরা খুব দ্রুত সলভ করে ফেললাম আচ্ছা তো আজকের ক্লাস এতটুকুই আমাদের এই রুটস ক্লাসের ক্লাসগুলো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে এবং সামনে আরও আমরা অ্যামেজিং কন্টেন্ট নিয়ে আসবো আমাদের প্রবলেম সলভিং ক্লাসের জন্য আমরা আরও দ্রুত দেখা যায় যে লাইভ ক্লাস কীভাবে নেওয়া যায় সেই জিনিসটা আমরা একটু গুছিয়ে নিতেছি তোমরা আমাদের ভিডিও নিচে অনেক প্রবলেম পাঠাইছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা বসতেছি এবং খুব দ্রুত আমরা লাইভ ক্লাসের মধ্যে আসবো এবং তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলার মাধ্যমে তোমাদের পার্সোনাল সমস্যাগুলো আমরা ডিরেক্টলি সলভ করে দিব আর আমাদের যে কথা সেটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারো রুটস এর ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে তোমরা তাদেরকে একটু জয়েন করাই দিবা এবং আমাদের যে ইউটিউব ফ্রি ক্লাসগুলো আছে সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করবো অবশ্যই এবং আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল সেখানে তোমরা অবশ্যই লাভ দিয়ে রাখতে পারো ঠিক আছে তো আজকের ক্লাসে তো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ